ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের একটা ব্যাগ দেখিয়েছিলাম, তোমাদের হয়তো অনেকেরই মনে আছে। তো আমি বলেছিলাম যে ব্যাগটা কেমন কি দাম হতে পারে তোমরা কমেন্ট করে বলো, তারপর আমি লাস্টে ওই ব্যাগটার যে আসল দাম সেটা বলবো। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছি, কেউ বলেছিল 90 টাকা, কেউ বলেছিল 100 টাকা, 150 টাকা, 200 টাকা, আবার কেউ বলেছিল 400 টাকা। মোট কথা মিনিমাম 100 থেকে 400-র মধ্যে সবাই বলেছিল ব্যাগটার দাম এরম এরম হবে। তো ব্যাগটার আসল যে দামটা, মানে তোমাদেরকে বললে হয়তো তোমরা হয়তো অনেকে অবিশ্বাস করবে, কেউ কেউ প্রথমে মানে বিশ্বাসই করতে পারবে না, তারপর কেউ হয়তো ভাববে যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু কোনো মিথ্যে কথা নয়, আজকে আমি আসল দামটা বলবো। মানে আমিও যেদিন ওই ব্যাগটার আসল দামটা শুনেছিলাম মনীষাদির কাছ থেকে, আমিও প্রথমে ওর কথা বিশ্বাস করতে পারিনি। তো বলে ফেলি, ব্যাগটার আসল দাম হচ্ছে মাত্র 9 টাকা, মাত্র 9 টাকা ব্যাগটার দাম। মানে 9 টাকার ব্যাগ কে দেয় ভাই? কোনো দোকানে তো দেবেই না, কোনো অনলাইনেও দেবে না এত কম দামে ব্যাগ। মানে ও অনলাইন থেকেই নিয়েছে, কোনো দোকান থেকে নেয়নি। শপি বলে একটা অ্যাপ আছে, তো সেখান থেকেও নিয়েছে, হয়তো নতুন উঠেছে না কি জানি না আমি অ্যাপটা, তো ওখান থেকে নিয়েছে। মানে সত্যি এত কম দামে, এখন হয়তো দামটা একটু বাড়তে পারে, কিন্তু তখন মাত্র 9 টাকা ছিল। মানে এত সুন্দর ব্যাগটা এসেছে না কি বলবো, আর এত কম দাম। বাড়িতে এসে বলছি মা ব্যাগটার দাম মাত্র 9 টাকা, কেউ বিশ্বাস করছে না। আমরা দু বোনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে প্রমার ভ্যাকসিন আছে, সেকেন্ড ডোজ, ওর ফার্স্ট ডোজটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ও মানে এত ভীতু কি বলবো, আর এবারেও মানে কাকু আসবে বলছিল, কিন্তু আমি বারণ করলাম। আবার এইখান থেকে এইটুকু আবার বাইক নিয়ে সেই যাওয়া আসা, তার থেকে সাইকেল তো মানে বাড়িতে পড়েই থাকে, চালানো হয় না। আগে তাও বা কম্পিউটার শিখতে আসতাম তখন সাইকেল নিয়ে আসা হতো, এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে। তো ভাবলাম অনেকদিন সাইকেল চালানো হয়নি, সাইকেল নিয়েই দু বোনে চলে যাই। ওই যে দেখো কেমন আসছে। প্রমার দ্বিতীয় ডোজ দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে। কতটা লেগেছে? ও এত ভীতু কি বলবো, আমার দিদির মতো পুরো। এখন দিদি মানে যদি অতটা ভয় খায় না, ছোটোবেলায় খুব ভয় খেতো, এও হয়েছে সেম। মানে এর সঙ্গে যদি আমি না আসতাম ও ইঞ্জেকশনটা দেখেই উঠে পালাতো। আগের বারে প্রথম যখন ভ্যাকসিনটা হয়েছিল ওইটাতে আমি এসেছিলাম, কাকু এসেছিল একে নিয়ে, মানে দুজনা দুদিক থেকে ধরেছিলাম, তারপর ইঞ্জেকশনটা নিয়েছিল। আর এবারে যাক ধরতে হয়নি। ওর মুখটা দেখে আমার হাসি পাচ্ছিল ভিডিও করার সময়, একেবারে চোখ মুখ চিপে ধরে বসেছিল। আশ্রমে এসেছি আর গুরুজির মন্দিরে যাবো না, সেটা তো হয় না। তো চলো এসেছি যখন ঘুরিয়ে যাই। চলো আবার বাড়ি, আমাদের বাহন নিয়ে। এ এটা আমার সাইকেলটা, দুটো একই সাইকেল গুলিয়ে ফেলেছে। তোর সাইকেলে পাম্পটা একটু কম আছে, অনেকদিন পর সাইকেল চালাচ্ছি তো ওই জন্য হাতটা একটু টলমলো টলমলো খাচ্ছে, মনে হচ্ছে এই পড়ে যাবো পড়ে যাবো। তারপর আবার আমার সাইকেলের বাঁ দিকের ব্রেকটা একদম কাজ করছে না, জানি না। তো চলো রাস্তায় বেশি ভিডিও করবো না, এখনই কাকে ধাক্কা মেরে দেবো। A few moments later, বেনুবাবু নিয়ে চলে এসেছে। চলে এসেছে কন্ট্রোলের চাল, এই বস্তাটায় চাল আছে, আর ওই দিকের বস্তাটায় গম আছে। এই যে লাল স্বর্ণ চাল দিয়েছে। হাই, আমি আবার তোমার
ক্লাসের সামনে চলে এলাম। তো এখন হাতে একদম বেশি টাইম নেই, তাড়াতাড়ি করে আমাকে রেডি হতে হবে। তার একটাই কারণ, মানে তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। মানে সেই মজা হচ্ছে, কতদিন বাদে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি। তো চলো এখন তাড়াতাড়ি করে আমি জামাটা চেঞ্জ করে তারপর তোমাদের সামনে আবার আসছি। এই যে আমি আবার তোমাদের সামনে চলে এলাম। তো এই দেখো আমি একটা চুড়িদার পরে নিয়েছি, তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর এখনও মুখে মেকআপ কমপ্লিট, মানে মেকআপ করাই হয়নি, কমপ্লিট কি বলছি। তো চলো ঝটপট করে মেকআপটা করে নিই। এই যে আমি তিনখানা ব্যাগ বার করেছি, মানে আমার মেকআপের জিনিস কোনোটাতে মানে নির্দিষ্টভাবে রাখা থাকে না, যখন যেটা হাতের সামনে পাই সেটাতে ঢুকিয়ে দিই। মানে এর জন্য যে আমি বাড়িতে মায়ের কাছে প্লাস দিদির কাছে কম ঝাড়ানি খাই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দরকারে যখন যে জিনিসটা মানে মেকআপেরই মানে যখন যেটা লাগবে সেটা খুঁজে পাই না, শুধুমাত্র আমার এই একটা কারণের জন্য। মানে এর জন্য যে দিদি আমায় কত বলে তাও আমার গায়ে লাগে না, গন্ডারের চামড়া হয়ে গেছে। এই যে আমি প্রথমে, এই দেখো আমি নিভিয়া সফট ক্রিমটা মাখছি, সরস্বতী পুজোতেও তাই করেছিলাম, সিম্পল। মানে কি বলতো, তোমরা দেখলে হয়তো হাসবে, আমি এইটা মাখি, তার উপর সিসি ক্রিম মাখি, আর কিচ্ছু দিই না, আর লাইনার কাজলও দিই না। কারণ আমার কাজল পরলে না চোখের তলাগুলো না যেমন ভূতের মতো কালো হয়ে যায়, এক একজনের মানে চোখের মানে কাজল পরলে এত সুন্দরভাবে থাকে, কিচ্ছু হয় না। কিন্তু আমারটা না একেবারে এরম পুরো ধেপড়ে একেবারে ভূতের মতো হয়ে যায়, দিয়ে মনে হয় কতদিন মানে বাড়ি থেকে খেতে দেয়নি, কঙ্কাল কঙ্কাল পড়া লাগে। ওই জন্য আমি কাজল পরাই ছেড়ে দিয়েছি। মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। আর চুল আমি ঠিকমতো বাঁধতে পারি না, তোমাদের প্রথম দিন থেকেই বলে দিয়েছি। তো সিম্পল চুলটা বেঁধে নিয়েছি পেছনে একটা ক্লিপ দিয়ে, আর মানে আর বেশি কিছু হাড়টার পরিনি। আর কি হয়েছে জানো, মানে চোখে লাইনার দেওয়ার পর একটা চোখে লাইনার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটা চোখে হাফ দিতে যাচ্ছি, তখন মানে তখন মনে পড়ছে যে আমি আইশ্যাডোটাই দিতে ভুলে গেছি। তো কি করব, আবার লাইনারটা মুছে এসে ভুতুরের মতো হয়ে যাবে চোখটা, তো সেজন্য লাইনারের ওপরই কোনো রকমের শ্যাডোটা দিয়ে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। এদিকে প্রমা আর মাও রেডি হয়ে গেছে। তোর এত শীত করছে, প্রমা দেখো পঞ্চুটা পরে ফেলেছে, আর আমি পরিনি আমার গন্ডারের চামড়া। আর বাইরে কাকিমা ওরা আছে, কাকিমারা এখনো রেডি হয়নি, মানে হয়ে গেছে আসছে। আর এই যে এদিকে ছানু রেডি হচ্ছে, ছানু পড়তে গিয়েছিল ওই জন্য ওর একটু লেট হয়ে গেছে। আর এইদিকে কাকিমাও রেডি হয়ে গেছে। ছানু আর কাকিমা বসেছে। A few moments later. বিয়ে বাড়ি থেকে চলে এলাম বাড়ি। তো মেইন প্রবলেম হচ্ছে এবার, মানে কি বলতো, এত যত্ন করে মেকআপ মানে মেকআপ করে সেজে গুজে তো খুব সুন্দর গেলাম, ছবি টবি তুললাম, কিন্তু মেন সমস্যা হচ্ছে বিয়ে বাড়ি থেকে কিংবা কোনো অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি এসে না মানে মনে হয় ধপ করে বিছানাতে শুয়ে পড়ি, এসব মেকআপ টেকআপ চুলোই যায়। এই মেকআপ তারপর এই কসমেটিক্স এগুলো খুলতেই একবারে গাপিত্তি জাস্ট জ্বলে যায়। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা এরম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো আজকের মতো, টাটা।